আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল চিকিৎসা সাকসেসফুল বা সফল না হওয়ার লক্ষণ সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যখন কোনো একটি দাঁতে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাবেন তো ভিওয়ার্স মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতে কোনো ধরনের ব্যথা থাকে না বা পরবর্তীতে ফিরে আসারও কোনো সম্ভাবনা থাকে না তো ভিউয়ার্স যদি কখনো রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে ক্যাপ করা হয়েছে এমন কোনো দাঁতে যদি নিচের দাঁতে হয় সেক্ষেত্রে যদি উপরের দাঁত যখন নিচের দাঁতের উপরে কামড় দেয় বা আমরা যখন মাড়িতে মাড়িতে কামড় দিয়ে থাকি তখন যদি সেই দাঁতটিতে ব্যথা অনুভব হয়ে থাকে তাহলে মনে ধরে নিতে পারেন যে সেটি হান্ড্রেড পারসেন্ট রুট ক্যানেল ট্রিটমেন্টটি হয়তো ভালোভাবে সফল হয়নি মূলত যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি সফল না হয় সাকসেসফুল না হয় তখনই এ ধরনের সমস্যা হয়ে থাকে দাঁতে চাপ দিলে ব্যথা অনুভব হয়ে থাকে যদিও এগুলা প্র্যাকটিক্যালে দেখেই নির্ণয় করা হয় তবে যদি রুট ক্যানেল ট্রিটমেন্টটি প্রপারলি না হয়ে থাকে তাহলে যখন চাপ দেওয়া হয় দাঁতের উপরে চাপ পড়লে সে দাঁতটিতে ব্যথা হতে পারে যদি উপরের মাড়িতে কোনো দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেখানেও কিন্তু নিচের দাঁতে যখন চাপ পড়বে তখন কিন্তু সে দাঁতে ব্যথা অনুভব হতে পারে এছাড়া ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয়েছে এমন দাঁতের যদি রুট ক্যানেল ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি থাকে বা সাকসেসফুল না হয় তাহলে এ ধরনের গোড়া ফুলে ওঠা সমস্যার সম্মুখীন হতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে আর এই রুট ক্যানেল ট্রিটমেন্টে হয়তো কোনো ধরনের ত্রুটি আশেপাশে রয়েছে আর তার জন্যই এভাবে দাঁতের গোড়াটা এভাবে ফুলে উঠতে দেখা যাচ্ছে তো ভিওর্স এমনটিও হতে পারে যদি রুট ক্যানেল ট্রিটমেন্টটি সফল না হয় তার ভিতরে এরকম একটি লক্ষণ রয়েছে ভিওর্স মূলত এই লক্ষণগুলা এক্স মাধ্যমেই ভালোভাবে নির্ণয় করা যায় এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে ভিওয়ার্স এবং সে সঙ্গে দাঁতের গোঁড়ায় কিছুটা ইনফেকশন থাকার কারণেই এ ধরনের ফোলা সমস্যা হয়ে থাকে ভিওয়ার্স মূলত একটি এক্স মাধ্যমেই সঠিকভাবে নির্ণয় করা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্টটি কেমন হলো হান্ড্রেড পারসেন্ট হয়েছে কি না সাকসেসফুল হয়েছে কি না এটি শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের এক্সরের মাধ্যমেই মূলত ভালোভাবে নির্ণয় করা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্টটি সফল হয়েছে কি না এছাড়া বোঝার যে অন্য অন্য ওয়েগুলা রয়েছে তা হল দাঁতের গোড়া এভাবে ফুলে উঠতে পারে অথবা ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে এ ধরনের ক্যাপ করানোর পরে সেখানে দাঁতটিতে যখন চাপ পড়বে তখন ব্যথা অনুভব হতে পারে তো ভিউয়ার্স এ ধরনের যদি হয়ে থাকে ব্যথা যদি অল্প প্রাথমিক অবস্থায় থেকে থাকে কখনো কখনো সেটি কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় আর যদি অনেক দিন পর্যন্ত ব্যথা স্থায়ী থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে পুনরায় এক্স রে করিয়ে দাঁতটি আবার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেটি দেখিয়ে নেওয়া উচিত তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম